জগৎ সংসারে এক এক মানুষের শখ হয় এক এক রকম, আর সেই শখ পূরণ করতে প্রতিটি মানুষ সাধ্য থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করে। আজ আমি এমন শখপ্রিয় মানুষের কথাই তুলে ধরব, যিনি শখের বশে বশবর্তী হয়ে অর্ধকোটি টাকা ব্যয় করে গড়ে তুলেছেন একতলা নয় দুইতলা নয়, গড়ে তুলেছেন সুবিশাল পাঁচতলা কাঠের বাড়ি। নজিরবিহীন এই কাঠের বাড়িটির অবস্থান কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের ঠিক সামনে। নজরকাড়া দৃষ্টি নন্দিত কাঠের বাড়িটি দেখতে প্রতিদিন বিভিন্ন শ্রেণীর শত শত মানুষ ভিড় করে। আমি নিজেও নজরকাড়া বাড়িটি এক নজর দেখতে কুষ্টিয়া থেকে ক্যামেরাম্যান রাতুল হাসানকে সঙ্গে করে রওনা দিই। আমরা কখনো পাকা রাস্তা, আবার কখনো গ্রামের রাস্তা দিয়ে 30 মিনিট পথ পাড়ি দিয়ে কাঠের বাড়িতে পৌঁছাই। কাঠের বাড়ির প্রধান ফটকের পাশেই বড় সাইনবোর্ডে লেখা মন ভোলানো কাঠের বাড়ি, তার সামনেই ভেতরে ঢোকার প্রধান ফটক। এরপর প্রধান ফটক দিয়ে আমি প্রবেশ করি। ভেতরে ঢুকেই নজরে পড়ে মন ভোলানো কাঠের বাড়ির বাহারি রকমের পণ্য। এরপর ক্যামেরাম্যান রাতুল হাসানকে ক্যামেরার পেছনে রেখে আমি কাঠের বাড়ির প্রথম তলা দেখে দ্বিতীয় তলা কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠি। এখানে এসে দেখার পর মন প্রাণ জুড়িয়ে যায়, যেদিকে তাকাই শুধু মন জোড়ানো বিভিন্ন পসরা সাজানো। এভাবে প্রতিটি তলাই ইসলামে লেখা থেকে শুরু করে বিভিন্ন রকমের পণ্য আছে, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি। এরপর আমি কথা বলি স্বপ্নের বাড়ির নির্মাতা আব্দুর রশিদের সাথে। আমি কাঠের একটি বাড়ি নির্মাণ করি, বাড়িটি 2019 সালে উদ্বোধন করি। দীর্ঘ 5 বছর একটা বাড়ি, বাড়িটি চালানোর পরে আজ পর্যন্ত আমি এখানে। যাই হোক, কোনো সরকারি পাই নাই, এভাবে আমি এভাবে নথিভুক্ত, সরকারি নথিভুক্ত করার জন্য সরকার বাহাদুরকে আমি অনুরোধ করছি। আমি ভাবছিলাম যে এখানে আসলেও কিছু শিক্ষামূলক কিছু লাইব্রেরি বই পুস্তক দিয়ে, প্লাস মুসলমান যে নামাজের স্থান না মসজিদ, এবং আমি একটা উদ্যোগ নিয়েছিলাম যে একটা মাদ্রাসা করবো। যাই হোক, আল্লাপাক তৌফিক দিয়ে নেয়, সেভাবে আর্থিক সমস্যা কারণ হলে করতে পারছি না। শুধু ব্যবসা নয়, শিক্ষামূলক প্রতিষ্ঠান ভেবেই আমি, যে আসলে মানুষ তো সারা জীবন দুনিয়ার উপর বেঁচে থাকতে আসি নাই, একটা স্মৃতি একটা ই থাকবে যে ভালো একটা কর্ম, মানুষ হিসেবে মানুষের জন্য কিছু করা, এই ধরনের উদ্যোগ আসলে আল্লাপাক ভিতরে দিছিল বিদায়। এইটা আমি এইভাবে পড়ছিলাম এই পর্যন্ত। একাই শুধু এর পিছনে শ্রম মেধা অর্থ সম্পন্ন দিয়ে আজ এই পর্যন্ত আপনার উদ্বোধনের পর থেকে মানুষ আসলে করে একটা কর্ম, ব্যবসা হলে শুধু আসলে প্রফিটটাই গুনে। তো আমার আল্লাপাক এই তৌফিকটা দিই নাই, প্রফিটটা গুনার তৌফিক আমাকে দিই নাই। তো যেটাই হয় সেটাই এর মধ্যে খরচ করে হালত বালত এবং দিনাদায়ক হয়ে এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত পৌঁছলাম। তো এখনও এক কথায় কাঠ কিনতে গেলে হাওলাত ছাড়া আমি কাঠ কিনতে পারি না। এই অভাবের মধ্যে দিয়ে আল্লাপাক এই পর্যন্ত আমাকে নিয়ে আসছে। আর এমন কিছু বললাম না যে আসলে দেখেন, আমাদের কুমারখালী থানার মধ্যে পর্যটক উদ্যোগী যে যা আছে এর মধ্যে আপনার 21টা, তার মধ্যে আমার এই কাঠের বাড়িটা আছে। আসলে লস লাভ ওটা ভাবলে তো এক কথায় আমি এটা করতে পারতাম না। তো ওই যে আমার সঙ্গে যে আমার আসলে শুভাকাঙ্ক্ষী হবে সে এটা ভাবলে আসতে পারবে না, তার ভাবতে হবে যে আসলে এটা দীর্ঘস্থায়ী একটা এবং থেকে যাবে এবং শিক্ষামূলক একটা কিছু করব, এই মন মানসিকতা নিয়ে এগোতে হবে এক কথায়। স্বাদ আছে বলে স্বাদ আছে, সাধ্য নেই, এখানে অর্থ নিয়োগ করলে অর্থ বেরোবে, অর্থ আসবে, এক কথা আমার সেই স্বাদটুকু নেই। আব্দুর রশিদ জানাই 2017 সালে শুধু বিনোদনের কথা চিন্তা করেই কাঠের বাড়ি তৈরির কাজ শুরু করি। দীর্ঘ 2 বছর ধরে পুরা পাঁচতলা বাড়িটি তৈরি করি এবং 2019 সালে শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে বিনোদন প্রেমীদের জন্য উন্মুক্ত করি। শুরু থেকে বর্তমান অবধি পর্যন্ত নানা চড়াই উৎরাই পার হলেও প্রতিষ্ঠান থেকে তেমন একটা লাভ করতে পারিনি। এর ফলে তিনি আশা করেন প্রতিষ্ঠানটি যদি সরকারিভাবে দেখভাল করা যায় কিনা সেটা সরকার বাহাদুরকে ভেবে দেখার আহ্বান করেন পাঁচতলা বাড়ির স্বপ্নদ্রষ্টা আব্দুর রশিদ। এরপর আমি স্বপ্নের এই পাঁচতলা বাড়িটি আবারও কিছু সময় ঘুরে দেখি।
মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।